আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আপনি বড় ছোটকে সালাম দিলেন, ভালো প্রশ্ন করেছো, এটার উত্তর তুমি কালকে পাবে। হ্যাঁ ঠিক আছে। আমি বড় হয়ে ছোটকে কেন সালাম দিয়েছি তোমাকে, আমি বলছি কালকে সেটার উত্তর তুমি নিশ্চয় দেখতে পারলে। কালকে যে আমি সালামটা দিয়েছিলাম সেটা হলো সালাম এবং শিক্ষা, আর আজকে যে সে সালামটা দিয়েছে সেটা হলো সালাম এবং সম্মান। সালাম দেওয়া হলো আল্লাহ নবীর সুন্নত। আল্লাহ নবী ছোটো বড় সবাইকে সালাম দিয়েছেন। আল্লাহ নবী মুখ দেখে সালাম দেন না যে এটা ছোট এটা বড়। আল্লাহ নবী ছোটকেও সালাম দিয়েছেন, বড়কেও সালাম দিয়েছেন। সালাম এরকম একটা বস্তু, একজন মানুষের সঙ্গে যে রাগ থাকে, আপনি সালাম দিলে তার রাগটা ভেঙে যায়। আর আল্লাহ নবী সবাইকে সালাম দিয়েছেন। আমাদের যেগুলো সমাজে হাই হ্যালো এগুলো ইংরাজের ভাষা, আমাদেরকে বাদ দিয়ে এখন থেকে সালামকে আম করতে হবে। প্রত্যেকের মুখে মুখে যেন এখন আমাদের সালাম জারি হয়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ করবে। জি করুন। তুমি তো নিজেই বুঝতে পারলে যে কালকে আমি সালাম দিয়েছি সে আজকে দিয়েছে। তুমি যদি ছোট বড় সালাম ছোটকে এবং বড়কে সালাম দাও তোমাকে সে দিবে, ইনশাল্লাহ সবাইকে সালাম দিবে। ইনশাল্লাহ তাহলে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রামদান, আমি ছোট বড় হয়ে আপনি আমার কাছে সালাম দিয়েছেন কেন? আল্লাহর নবী ছোট আর বড় নাই সবাইকে সালাম দিয়েছিল। ছোট বড় সবাইকে সালাম দিয়ে সুন্নত, এর জন্য আমি ছোট বড় সবাইকে সালাম দিই। আমি আগে বড়কে সালাম দিয়েছি, ছোটকে কখনো সালাম দিয়ে নাই। ওখান থেকে শিখতে পারলাম ছোট বড় সবাইকে সালাম দিব। ঠিক আছে, ওখান থেকে আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম না আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী না ছোটো বড় সবাইকে সালাম দিয়েছিলেন, তোমরা এখন তো ছোটো বড় সবাইকে সালাম দিবে। হ্যাঁ, তোমাদের বন্ধু যারা আছে না তাদেরকে কয়ে দিবা ছোটো বড় সবাইকে সালাম দিতে। এখন থেকে ছোটো বড় সবাইকে সালাম দিব। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। হ্যাঁ।